পৃথিবীর সবচাইতে গোপনীয় এবং রহস্যময় স্থান হচ্ছে এরিয়া 51। পৃথিবীতে এমন অনেক জায়গা আছে যেগুলোতে চাইলেও কখনো যাওয়া যায় না এবং জানাও যায় না কি হচ্ছে সেখানে, আর কেনই বা ওই সব জায়গার এত গোপনীয়তা। আজকের ভিডিওতে থাকছে পৃথিবীর সবচাইতে রহস্যময় স্থান এরিয়া 51 নিয়ে। পৃথিবীর সবচাইতে গোপন ও রহস্যময় স্থানগুলোর মধ্যে এরিয়া 51 অন্যতম। আমেরিকার নেভাদা অঙ্গরাজ্যের এই স্থানটিকে ঘিরে রয়েছে অনেক আলোচনা ও সমালোচনা এবং বিভিন্ন গল্পের উৎস। এরিয়া 51 আমেরিকার একটি গোপন সামরিক বাহিনীর অপারেশন ঘাঁটি, যার আয়তন 26,000 বর্গ কিলোমিটার। এই এলাকায় সাধারণ মানুষের প্রবেশ সম্পূর্ণ নিষিদ্ধ। দুর্বৃত্ত বেষ্টনীতিকেরা এই ঘাঁটির প্রবেশ পথে লেখা আছে, সংরক্ষিত এলাকার দিকে প্রবেশের চেষ্টা করলেই তাকে গুলি করা হবে। তাই এই জায়গাটি নিয়ে বিশ্ববাসী সবচেয়ে বেশি কৌতূহল। কি আছে এর ভেতর, কি বা এমন কার্য সম্পাদন করা হয় এই ঘাঁটিতে যার কারণে সেখানকার তালিকাভুক্ত কর্মী ছাড়া আর কাউকেই ঢুকতে দেওয়া হয় না। এরিয়া 51 এমন এক সামরিক ঘাঁটি, সেখানকার কর্মীরা সরাসরি আমেরিকার প্রেসিডেন্টের কাছে দায়বদ্ধ। এরিয়া 51 এর ভিতরে আজ পর্যন্ত বেসামরিক কেউ ঢুকতে পারেনি। যদি কেউ ঢুকেও থাকেন তাহলে তিনি ফিরে আসেন লাশ হয়ে। এরিয়া 51 এর এক কর্মকর্তা জানান, এর প্রাথমিক উদ্দেশ্য হলো পরীক্ষামূলক উড়োজাহাজ তৈরি, অস্ত্রের সিস্টেম পরীক্ষাকরণ এবং উন্নতি সাধন সমর্থন করা। কিন্তু এই স্থানটির আশেপাশের বাসিন্দারা জানান ভিন্ন কথা। এত বিতর্কের মধ্যে যেন বাতাস ছড়িয়ে দিলেন এরিয়া 51 এর কর্মরত পদার্থবিজ্ঞানী বব লেজার। একটি বিশাকাতকারে বব লেজার জানান, সেখানে রেটিকুলাম সারি নামক জ্যোতিষ্ক থেকে আসা এলিয়েন ও এক ফ্লাই শসার রয়েছে। তিনি বলেন, এলিয়েন বা ওই ভৃগ্রহের প্রাণীটির উচ্চতা 3.5 ফুট, যার লোমহীন শরীর এবং বড় বড় কালো চোখ রয়েছে। তিনি আরো বলেন, এলিয়েনটির দেহের ভেতরে ফুসফুস ও হৃৎপিণ্ডের বদলে পাওয়া গেছে বিশাল এক পতঙ্গ। এছাড়াও বেতার তরঙ্গের মাধ্যমে এখান থেকে ভৃগ্রহের প্রাণীর সঙ্গে যোগাযোগ করা হয়েছে বলে দাবি করেছেন অনেক কর্মকর্তা। পত্র পত্রিকায় নানা সময় রহস্যময় এই জায়গাটিকে কেন্দ্র করে নানা মুখরোচক খবর বের হলেও সেগুলো বরাবরই এড়িয়ে গেছেন আমেরিকা সরকার। তাই মানুষের কাছে এরিয়া 51 পৃথিবীর সবচাইতে অদ্ভুত জায়গা।